প্রণাম মহারাজ। আমি একাত্তরে জীবনী স্টাডি করছিলাম, ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি যখন স্টাডি করছিলাম তখন উনি একটা কথা লিখছেন, একটা সেন্টেন্স লিখছেন, আমি সেটা আপনাকে বলছি। আই ওয়াজ ফুললি কনসিয়াস বাট দেয়ার ওয়ার নো মোর থটস। তো এখানে আমার কোয়েশ্চেন, আমি এই লাইনটা বুঝতে পারছি না, যেখানে তিনি পূর্ণ কনসিয়াস হয়ে আছেন, কনসিয়াস হয়ে আছেন মানে ইটসেলফ একটা চিন্তা, সেই অবস্থায় উনি বলছেন আমার মাথায় কোনো চিন্তা আসছে না, এটা উনি কীভাবে বুঝতে পারছেন বা এটা কি সম্ভব, এটা যদি একটু ব্যাখ্যা করে বলেন তাহলে বুঝতে সুবিধা হয়। আমাদের একটা ধারণা থেকে যায় যে আধ্যাত্মিক জীবনে এই যে নো থট, মডার্ন স্পিরিচুয়ালিটিতে এটা খুব চলতে থাকে যে নো থট, নো থট পৌঁছাতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এমন কোনো স্টেট হয় না যেখানে কোনো থট নেই। ঠিক আছে, নদীকে নদী হতে গেলে ফ্লো হতে হবে, নাহলে সে নদী নয়, তার নদীর নামটা কেড়ে নিতে হবে। ঠিক তেমনই, যেমন অ্যাকচুয়ালি আমি একটা সময় দেখলাম যে আমার বডিতে আমার হার্ট বিট করছে না, আমার ব্লাড ফ্লো করছে না, এটা কি সম্ভব? আমি অবজার্ভ করলাম আমার পুরো ব্লাড সার্কুলেশন সিস্টেমটা থেমে গেছে, তাহলে ইউ আর নো মোর, আর তুমি নেই এখানে। ঠিক তেমনই সাটল বডি বা সূক্ষ্ম শরীর বা মন যাকে বলা হয়, এটা আমাদের ফাংশানিংয়ের একটা অপরিহার্য অংশ, এটা যা থেমে যাবে। অনেকেরই মনে করে আধ্যাত্মিক জীবনে যে চিন্তাগুলো থেমে যাবে, এমন একটা সময় হবে ধ্যানে, এরকম কিছু ঘটে না, এরকম কিছু ঘটতে পারেই না, কারণ প্রত্যেকটা জিনিস এক্সিস্টেন্সে আসার জন্য তার একটা থট ফর্ম দরকার। থট ফর্ম মানে আমরা চিন্তা করছি অ্যাজ এ পার্সন তা নয়, যে কোনো জিনিসেরই একটা সূক্ষ্ম, একটা সাটল ফর্ম দরকার। আমাদের শারীরিকভাবে দেখতে গেলে দেখুন, আমি কালকে আলোচনা করছিলাম যে আমাদের আগে কোনো কিছু করার জন্য একটা কেমিক্যাল ফরমেশন হয়, সেটা তো আমরা থোড়াই দেখতে পাচ্ছি। আমরা মনে করি এটা এখন হচ্ছে প্রক্রিয়াটা, আমার কাউকে পছন্দ হয়ে গেল, আমার এই আমার গাছটা পাহাড়টা দেখছি আমার পছন্দ হয়ে গেল, কিন্তু এর আগে অনেক কিছু ম্যাটার আছে যেগুলি একটা 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 করে অ্যাকুমুলেট হয়ে গিয়ে তারপরে আমার এটা ভালো লাগলো। ঠিক আছে, তো এই প্রসিজিওর কখনও বন্ধ হবে না, প্রত্যেকটা জিনিসের একটা সাটল সূক্ষ্ম দিক আছে। আবার এটা দিয়ে আবার যেন আমরা প্রপঞ্চ না বানিয়ে ফেলি যে এই তো মহাজ আপনি সূক্ষ্ম শরীরের কথা বলছেন, তা নয়, এটা একটা প্রসিজিওর। তো যখন বলছে কেউ যে এই টোটাল এখার টোলের জীবন বলা হলো, মাথায় রাখতে হবে একটা স্টোরি আমরা আলোচনা করেছি, এটা ওনার সাথে এরমভাবে ঘটেছে। ঠিক আছে, এবং এই যে কোনো একটা টাইম বলে দিচ্ছে যে এই সময় রাত্রে শুয়েছিলাম বা এই সময় পার্কে বসেছিলাম, এখানে উল্লেখ হয়নি ওনার জীবনে দেখা যায় যে ওনার একটা সময় এসে গিয়েছিলো যখন উনি সুইসাইড করবেন, এমন মানসিকতা ওনার মধ্যে এসে গিয়েছিল। তো সেখান থেকে রিকভার করা, ব্যাপারগুলি বুঝতে হবে যে কোনো জায়গাতে ব্যক্তি কোনো না কোনো জায়গাতে তার এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে এন্ট্যাঙ্গেলমেন্ট, তাকে যেন কোথাও ড্রপ করে দিয়েছে, ওটা যতক্ষণ না ড্রপ হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো রকম গুরুতা ঘটতে পারে না। কারণ গুরু শিষ্য, গুরু কাকে বলে, গুরু বা বিষয়টি কী, বিষয়টিই হলো খুব সহজভাবে যে যেখানে একটু ভয়েড বলছিল না, যেখানে শূন্যতা ঘটে গেছে তা গুরু। গুরু কোনো পার্সন নয়, এই কথাটা কেন বলা হয়, কারণ একটা ব্যক্তিত্ব নিয়ে গুরু বসে না। এই যে উনি বলছেন যে থট এটা এটা, যদি বলে এটা তাহলে কী মহারাজ বলছেন যে এই থট চলে গেল, আমি দেখলাম, আমরা একটু আলোচনা করলাম রমণ মহর্ষিকে নিয়ে পড়েছেন বা কৃষ্ণমূর্তিকে নিয়ে পড়েছেন, তো এইসব কথাগুলোর যে স্টক, স্টক অফ ওয়ার্ড ওনার মাথায় বসে আছে, কনসেপ্ট বসে আছে, তো ওই মুহূর্তে কী ঘটেছিল ওটাকে ইন্টারপ্রিট করতে উনি শব্দগুলো ব্যবহার করছেন, আমরা ব্যবহার করি, কারণ অ্যাকচুয়ালি কী ঘুরছে আমরা কেউ বলতে পারবো না। সব কিছুকে এক্সপ্রেস করতে গেলেই কিন্তু আমাদের একটা প্রিকন্ডিশন মেন্টাল প্যাটার্ন দরকার, যে আমাদেরকে কোনো না কোনোভাবে বুঝতে হবে। আমি কালকে বলছিলাম না যে কী করে বুঝলেন যে তুমি যেটা বলছো যে থট প্যাটার্ন ছিল না, থট ছিল না, তার মানে আগে মাইন্ড কেমন কোনো ডেটা দেওয়া আছে যেখানে মাইন্ড বলতে শুরু করবে যে এটা থটলেসনেস, এই কনসেপ্ট দেওয়া হয়েছে। এবং যদি কৃষ্ণমূর্তিকে পড়া হয় তাহলে বারবার চয়েসলেসনেস, থটলেসনেস, ভয়েড, এই কথাগুলি উনি বারংবার উচ্চারণ করবেন, তো এগুলো কিন্তু একটা মানে কী বলবো, একটা সেলফ হিপনোসিস, নিজের মধ্যে একটা একটা করে একটা একটা করে দেওয়া হচ্ছে ভিতরে। তো ওই সময় কী ঘটেছিল, সিম্পলি এমন হতেই পারে, প্রত্যেকের সাথে হতে পারে, এবং আপনারা যারা বসে আছেন প্রত্যেকের মধ্যে হয়েছে কোনো না কোনো সময়তে, যেই সময়তে হয়তো ফ্যাকশাপ অফ মোমেন্টের জন্য এমন হয়েছে যে পার্সোনালিটি ড্রপস, ব্যক্তিত্ব শান্ত হয়ে গেছে, আপনি খুব ক্লান্ত হয়ে আসুন,
কিছুক্ষণের জন্য একদম মাথা শান্ত হয়ে যাবে, খুব দৌড়াদৌড়ি ছুটোছুটি করে এসে বসেছেন হয়তো ফ্যানের নিচে, কয়েক ফ্র্যাকশনাল মোমেন্টের জন্য দেখা যাবে আপনার মধ্যে কিছু উঠছে না মাথাটা, আপনি যেন হারিয়ে গিয়েছিলেন। এইবারে যখন আপনি ওটাকে ইন্টারপ্রিট করবেন, এটা কিন্তু এর মধ্যে কোনো ব্যক্তি ছিল না যেটা করতে পারবে, আপনি এটা বারবার আনতে পারবেন না। এবার আপনি ক্লান্ত হয়ে ছুটোছুটি করে একবার করে আসলেন, এসে হয়তো ফ্যানের নিচে বসেছেন বা এসিতে বসেছেন, তো আপনার কী বোধ হলো যে যেন আমি ছিলাম না কিছুক্ষণের জন্য, কোথায় হারিয়ে গেছিলাম, কেউ হয়তো ডাকলো যে এই সোমনাথ এদিকে এসো বা হোয়াটসঅ্যাপ এবার নাম যাই হোক তুমি এদিকে এসো, হ্যাঁ আসছি, যেন সব কিছু থেমে গিয়েছিল। সবাই এরকম ঘটেছে, এটাকে আপনি চয়েস করে বারবার আনতে পারবেন না। আমি ডেলিবারেটলি আনবার চেষ্টা করলে আরও হবে না। হ্যাঁ, আমি বলছিলাম না, মানে আমি চয়েস করেছি টু বি চয়েসলেস, আমি কখনোই সেটা সম্ভব হবে না। তো এটা প্রত্যেকের সাথে ঘটছে। এবার ওনার কাছে যে ইন্টারপ্রিটেশনের ভাষা, উনি তাই ইন্টারপ্রিট করছেন বিষয়টাকে, মানে উনি থটকে কাজে লাগিয়েই বলছেন আমি থটলেস। থটলেস মানে দেখো, থট তো একটা মানে আমাদের কি বলবো, আমাদের যে ফাংশনাল যে পোর্শন জীবনে তার একটা অংশ, থট তো চলতেই থাকবে, ঠিক আছে। কী হচ্ছে যে থিঙ্কিং, যেটা কালকে আলোচনা করছিলাম আমরা, যে থিঙ্কিং ওইটা আমার, আমরা করতে, আমরা কি থটসে বাঁচি? প্রত্যেকটা থটস তো ফ্রেশলি উঠছে ভিতর থেকে। আপনারা এক্ষুনি নেক্সট কী থট উঠবে বলতে পারবেন না, তাহলে কারণ এই থটের মধ্যে কোনো যোগসূত্র নেই। আপনি হয়তো ভাবছেন যে বাড়ি নিয়ে ভাববো, বসে বসে ফ্ল্যাটের তালাটা ঠিক মতো দেওয়া হয়েছিলো কি না, এই বলতে বলতে হয়তো অফিসে চলে গেলেন। আপনি কিন্তু জানতেনও না যে আপনি এই মুহূর্তে অফিসে যাবেন, আপনার মন কোনো থট কিন্তু আমাদের হাতের মধ্যে দিয়ে, আমাদের ইন্টারপ্রিটেশনের মধ্যে দিয়ে যায় না। দো আমরা মনে করি আমি তো এই এই কথাগুলো ভাববো, আমি ডেলিবারেটলি ভাবছি, কিন্তু আপনি ডেলিবারেটলি ভাবতে বসুন, আপনি একটা পারফর্মা বানান যে আমি এই এইগুলো ভাববো, আপনি ভাবতে বসে দেখবেন যে আপনি ওগুলো ভাবছেন না, আপনি অন্য কিছুই হয়তো ভাবছেন, কারণ থট সবসময় র্যান্ডম উঠতে থাকে, ঠিক আছে। তো থট ইটসেলফ জীবনের একটা অঙ্গ, ও উঠতেই হবে, ও না হলে জীবন থেমে যাবে, ঠিক আছে। তো পশুর ক্ষেত্রে কুকুরটি বসে আছে, এর ক্ষেত্রে ওর ইনস্টিংক্ট ওর জীবনের একটা অঙ্গ, ওর মধ্যে একটা সেন্স আমাদের থেকে বেশি কাজ করে যেটা ওকে প্রোটেক্ট করে, ওর সেন্সিটিভিটি আমাদের থেকে অনেক বেশি। একজন যদি ইট মারার চক্করে আসে এখানে, কুকুরটা কিন্তু মোটামুটি আস্তে আস্তে ঘোর ঘোর করতে শুরু করে দেবে। আপনি বুঝতে পারবেন কেন একটা লোক আসছে, এত লোক আসলো ও চেঁচাচ্ছে না, এই লিকটু আসলে চেঁচাচ্ছে কেন, ওর কাছে কিন্তু সেই বিষয়টি আছে। এটা প্রত্যেককেই দিয়েছে, ওর মধ্যে যেমন এটা ওর মানে সেলফ ইমিউনাল প্রোটেকশন সিস্টেমের একটা অংশ, ঠিক তেমন আমাদের মধ্যেও থট আমাদের জীবনে চালানোর একটা অংশ। তো থটস তো আসতেই থাকবে। ওই সময় কী ঘটে ঘটেছিল, যে আমি যদি ইন্টারপ্রিট করছি আবারও বলবো, যেটা আমি বলি আমি পুরোপুরি জানি না কী ঘটেছিল, ব্যক্তি ছাড়া কেউ জানেন, ইভেন ব্যক্তিও জানে না কী ঘটেছিল, ঠিক আছে। এইটুকুনই বলা যেতে পারে, ওই সময় হয়তো ওই যে পার্সোনালিটি ওটা কিছুক্ষণের জন্য ড্রপ হয়ে গিয়েছিলো, যেহেতু পিছনে অনেকটা লম্বা শৃঙ্খলা আছে যে তিনি একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে গেছেন, থ্রু দ্যাট প্র্যাকটিস উনি ওই অবস্থাটাকে ইন্টারপ্রিট করতে পেরেছেন ভালোভাবে। কৃষ্ণমূর্তিই বলা হোক, ওশোই বলা হোক, বুদ্ধই বলা হোক, শ্রীরামকৃষ্ণই বলা হোক, এই যে এরা যে কথা বলছে, মানে দে হ্যাভ দ্য ল্যাঙ্গুয়েজ টু ইন্টারপ্রিট দেমসেলফ, উনি নিজেদের নিজের অবস্থাটাকে ইন্টারপ্রিট করতে পারছেন, কিন্তু অ্যাকচুয়ালি ওই মুহূর্তে কী হচ্ছে, যদি ওটা ভয়েড হয়, যদি ওটা শূন্য হয়, কে ওকে ইন্টারপ্রিট করবে? আপনার জন্য আপনি ঘুমিয়েছেন, প্রত্যেকে আপনারা ঘুমিয়েছেন, জেগে থেকেছেন, আপনারা বিভিন্ন ড্রেস পরেছেন, আচ্ছা ঘুমকে ইন্টারপ্রিট করুন, কী করে ইন্টারপ্রিট করবেন? ইউ ওয়াজ নট দেয়ার। তো ঘুম সবার জন্য সেম, যেটাই সবার জন্য সেম হয়ে যাবে তার বিষয়ে শুধু আইডিয়াই প্রজেক্ট করা যাবে, যেটা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, ঠিক আছে। আপনি কী করে এটাকে ইন্টারপ্রিট করবেন? সূর্য উঠেছে, আপনি একজনের জন্য এখন আমাদের রোদ লাগছে, ঠিক আছে, এই সূর্যের আলোটা আমাদের জন্য কীরকম, একটু পেনফুল, একটুখানি ইরিটেটিং, ঠিক আছে। একটা 80 বছরের বৃদ্ধ আসুন, সে বলবে ওই দিকটা আমাকে একটু বসিয়ে দাও না গো। তাহলে ইটসেলফ সূর্যের আলোকে কী করে ইন্টারপ্রিট করবেন? কোনো ইন্টারপ্রিটেশন সম্ভবই নয়, যেটাই বলবেন সেটা আপনার পার্সোনাল ইন্টারপ্রিটেশনস হবে, ঠিক আছে। ঠিক আছে, তুমি বলবে তো উনি বলছেন যে উনি উনি যে এই বইগুলো থ্রুতে উনি মেমোরিতে যা কালেক্ট করেছেন তার থ্রুতে উনি বলছেন, এটা বলছেন তো ও উনি যে পাওয়ার অফ নাও লিখেছেন ওখানে বলছে এই মুহূর্তে বাঁচার কথা, যেখানে কোনো পাস্ট থাকবে না, কোনো ফিউচার থাকবে না। তো যদি উনি এই বইটাই লিখে থাকেন যে এই মুহূর্তে বাঁচো, তাহলে এই মুহূর্তে যদি উনি এই কথাটা বলেন, তাহলে তো পাস্টের এই মেমোরির থ্রু যে বলছেন এগুলোও আসবে না। দেখো যখন কথা বলতে হচ্ছে এই মুহূর্তে বাঁচো, এইটুকুনি কথাটুকুনি তো কাউকে বলা হবে যে এই মুহূর্তে বাঁচতে পারছে না, তার প্রেক্ষিতে কথা বলা না। কোনো আজ পর্যন্ত জগতে শব্দ ইন্ডিভিজুয়ালি ওঠেনি, সব কিছু সাপেক্ষতায় ওঠে। হ্যাঁ, গুরু কখনও কোনো শব্দ প্রয়োগ এমনভাবে করে না যেটা তার ব্যক্তিগত মতামত,
ঠিক আছে। এই জন্য প্রত্যেক শিষ্যর ক্ষেত্রে গুরুর যে শিকার থাকে তার জন্য তার যে প্রেডিকশন সবসময় আলাদা আলাদা হয়, কারণ সে নিজের জন্য তো বলেই নি। অহম ব্রহ্মাস্মি বলে দিতেই পারি, কিন্তু যে কেউ বলে দিতে পারবে, এতে বলার কী আছে? এখন তো ইন্টারনেটের যুগ, অহম ব্রহ্মাস্মি হাজার রকম ব্যাখ্যা করে নেওয়া যেতে পারে। আপনারা কী ব্যাখ্যা করবেন, আমি কী ব্যাখ্যা করবো? একটা যদি রোবট করে দেওয়া হয়, তার মধ্যে যদি ইউটিউবের র্যান্ডম অ্যাক্সেস সব ডেটা ফিট করে দেওয়া হয়, সে যা অহম ব্রহ্মাস্মি ব্যাখ্যা করবে, অদ্ভুত ব্যাখ্যা করে দেবে সে, তো ওটা তো কোনো ব্যাপারই নয়। কিন্তু যখন শিষ্য থাকে, শিষ্যর সাথে গুরুর জীবনের বিনিময় হয়, একটা জীবন্ততা থাকে তার মধ্যে, একটা অ্যালাইভনেস থাকে, যে যেন প্রাণ প্রাণের সাথে কথা বলছে। যখন দেখা, এই কথাটা বলা হচ্ছে যে এই সময়ে থাকো, মানে হলো না এই সময়ে থাকো, তুমি যখনই আছো তখনই থাকো, জীবন যখনই তখনই আছে, ঠিক আছে। বাকি সব ইন্টারপ্রিটেশনস, একদিন এই নদীটা শুকিয়ে যাবে, এটা কি একদিন শুকিয়ে যাবে? এক সময় হয়তো ছিল এই নদীর গতিপথ ছিল না, ঠিক আছে, এই নদীর জলের রংটা সবুজ বা নীল, যার যেমন পারসেপশান হবে সেভাবে বলবে, এই পাথর, এই রকি যে এরিয়াটা আছে, এই জায়গাটা খুব রুক্ষ বা আমি খুব সুন্দর ফিল করছি, সব ইন্টারপ্রিটেশনস, ঠিক আছে। এবং সব কিছু আমাদের কন্ডিশনিং থেকেই আসে, এবং প্রত্যেক মুহূর্তে এবং কন্ডিশনিং ঘটতে থাকে। এটাও মাথায় রেখে দিতে হবে যে এমন কখনও হবে না যে আপনার মধ্যে এগুলো আসবে না, এগুলো আসতে থাকবে। আপনি এই যে টোটাল বিষয়টা, এই বিষয়ের যে ফাংশনিং পোর্শনটা দেখে নেন, এবং আপনার মধ্যে যে ফিকশানগুলো থাকে একটার পর একটা, যে ভাই আমি নদীর সঙ্গে বসলাম কেন, থাকলাম কেন, থাকা তো হলো না, আমি শুধু ইন্টারপ্রিট করে গেলাম নদীকে, এই জায়গাটা এমন, এখন তো আরও কঠিন হয়ে গেছে, এখন লোকে সেলফি তুলতেই ব্যস্ত, সে নদীকে দেখেনি, নদী তার পিছনে আছে, সে সেলফি তুলেছে, তার থেকে বেশি যারা লাইভ আছে, ভিডিও কল করছে, সে তারা ভিডিওতে তারা তাদের দর্শন হয়ে গেল, ও ভালো করে নদীকে দেখেনি, তো এই চলতেই থাকে। তো এই জন্যই আমাদের যে কথাটাও আছে না, সেদিনকে আমি ওর সাথে আলোচনা করেছিলাম যে বি উইথ হিম, পাওয়ার অফ নাউই, এই কথাটা ভাবার বিষয় যে বি মানে কি, শুধুমাত্র থাকা, এটাই পাওয়ার অফ নাউ, কারণ এই মুহূর্তে ছাড়া কিচ্ছু নেই, এবং এই মুহূর্তে গিয়ে দেখা যাবে কোনো মুহূর্তও নেই, শুধুই আছে, শুধুই থাকা থেকে যায়। আপনারা এখানে এসে কী করতে পারেন, বা কোনো জিনিসের বিষয়ে, আপনি দুটো জিনিস হয়, বডি আর মাইন্ড, তাই তো? বডি কী করে, বডির থেকে, বডি সবসময় চিন্তা করে, আপনি এমন কিছু চিন্তা করেননি যা বডিলি নয়, যা ফিজিক্যাল নয়, তো আপনি নদীর বিষয়ে চিন্তা করছেন, ঠিক আছে, বা একটা ফুলের বিষয়ে চিন্তা করছেন, ঠিক আছে, এটা সব সময় ভ্যারিয়েশন, সব সময় চলতেই থাকবে। চিন্তা কখন আপনাকে শান্তি দিয়েছে? কিন্তু পুরো ধর্মের জগতেই চিন্তা দিয়ে চলছে, এখন পুরোটাই চলছে যে আপনি এমন চিন্তা করুন, আপনি ধ্যানে বসে তেমন চিন্তা করুন, আপনি নিজে, গুরুও বলে অনেক সময় যে এইটা করো, এইভাবে করো, কিন্তু তা একদম প্রাথমিক স্তরের কথা। যেমন ঠিক আছে, আপনাদের এখানে আসার জন্য বসতে হয়েছে, আপনাদের গরম লাগছে, দেখুন মাথায় কেউ কাপড় নিয়েছে, তো এই কোনোটার সাথেই কিন্তু জীবন্ততার কোনো সম্পর্ক নেই, সব জোগাড় মাত্র। কিন্তু আমাদের ধর্মের জগৎ এতেই শেষ হয়ে গেছে, এইতেই শুরু, এইতেই শেষ। তারপরে নেক্সট এসে গিয়েছে ওয়েস্টার্ন মার্কেট, ওয়েস্টার্ন মার্কেট বলছে ফিলিং, ফিল দ্য প্রেজেন্স, ফিলিং তো সবসময় আরেকটা অ্যানাদার সাটল ইন্টারপ্রিটেশন, এক্ষুনি যদি বালি উঠতে শুরু করে ফিলিং বদলে যাবে সব, ঠিক আছে। বি মানে তাকে কোনোভাবেই আপনার চিন্তা বা আপনার অনুভব দিয়ে ইন্টারপ্রিট না করা, জাস্ট আছে, আপনি এই পাথরটার সাথে জাস্ট থাকতে পারেন, ঠিক আছে, না তাকে ইন্টারপ্রিট করছেন, না তা আপনার মধ্যে কোনো ব্যাড অর গুড ফিলিংস জাগাচ্ছে। তো গুরুর সাথে থাকা মানে এরকমভাবে থাকা, একমাত্র তখনই কোনো ট্রান্সফরমেশন ঘটতে পারে। হ্যাঁ, আপনি একটা সম্পর্কের সাথে প্রথমে কী করেন, থিঙ্কিং, আমি আপনার বিষয়ে কী ভাবি, আপনি আমার বিষয়ে কী ভাবেন, এইটা। তারপরে একটুখানি ডেপথ যখন বাড়ে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে ফিলিং, যত ইন্টেন্স আপনি কাছাকাছি, বিশেষ করে স্বামী স্ত্রী রিলেশনে, ফিলিং, তুমি আমার ফিলিংসের মূল্য দিচ্ছ না, প্রথমে আমরা বলি না, এবং দেখা হবে আমরা বলি কি, আমি ওনার বিষয়ে কী মনে করি, উনি আমার বিষয়ে কী মনে করেন, মতামত, ঠিক আছে, এটা ফিজিক্যাল রিয়েলম, মতামতের রিয়েলম, আপনি আমার বিষয়ে কিছু মনে করতেই পারেন, ভালো মন্দ ঠিক বলে, এবং ওই রিয়েলমে হবেই, যারা এসে, যারা কমেন্ট বক্সে আছে তারা কোন রিয়েলমে আছে, বেশিরভাগ মতামতের রিয়েলমে আছে। তারপরে ফিলিংস, এখানে কিছু আছে আমাদের মঞ্জু দেবনাথ আছে, এরা হয়তো কথা বলে ফিলিংসের স্তর থেকে, আমি ফিল করি আপনি আমাকে এই সহায়তাটা করেছেন, এইটা করেছেন, সেইটা করেছেন, কিন্তু যখন বলা হয় পাওয়ার অফ নাও, তখন বলা হয় জাস্ট বি, না ফিলিং, কারণ গোলাপ ফুল কারোর কাছে একটা গুড ফিলিং দেখাবে, কারোর কাছে ব্যাড ফিলিং দেখাবে, যার ব্রেকআপ হয়ে গেছে তার কাছে হার্ট ব্রেক হয়ে যাবে মনে হবে গোলাপ ফুল দেখলেই, আর যার নতুন নতুন প্রপোজাল আসছে তার কাছে দেখলেই যেন চনমনে ভাবে সে যাবে,
সেই জন্য অন্যকে এসে বলে, প্রথমে আমাদের কাছে আসে, এসে বলে যে মহারাজ আপনি প্রথমে এরকম ছিলেন, এখন বদলে গেছেন। এই কথাগুলি কেন আসে? ফিলিং বদলে গেছে, কারণ আপনি আপনার মতো করে ইন্টারপ্রিট করে ফেলেছেন বিষয়গুলোকে। যখন ইন্টারপ্রিটেশনস তৈরি হবে, থিঙ্কিং তো মোর স্ট্রং ইন্টারপ্রিটেশন, ফিলিংও সাটল ইন্টারপ্রিটেশন। ফিলিং কাটানো খুব কঠিন হয়ে যায়, কারণ আমাদের প্রত্যেকের সাথে ফিলিংস আসে না। আমাদের অফিসে কোনো ফিলিংস খেলে না, ওখানে শুধুমাত্র থিঙ্কিং, মতামত, এই আমার বিষয়ে কীভাবে, বস কীভাবে, আমার সুপারভাইজার কী ভাবছে, ম্যানেজার কী ভাবছে। এটা বাড়িতে যেই ঢুকি তখনই এসে যায় কি ফিলিং, আমি স্ত্রীর সাথে কেমন ফিল করি, বাচ্চা বাবার সাথে কেমন ফিল করে। এই প্রত্যেকটা জিনিসের থেকে এগিয়ে হলো গিয়ে বিইং, আমরা অ্যালাউ করতে পারি না। যখনই এই বডি আর মাইন্ডের প্যাটার্নে থাকি, তখনই আমাদের মধ্যে সবসময় কিন্তু এইটাই চলতে থাকবে। এই জন্য বি উইথ হিম, হিমকে যা যেভাবে ইচ্ছা ইন্টারপ্রেট করুন, সে আমাকে বসান, ওকে বসান, তাকে বসান, পাহাড়কে বসান, একটা বইকে বসান, নিজের শরীরকে বসান, নিজের হার্টবিটকে বসান, হিমের কোনো ডেফিনেশান নেই। যেমন হিমটা দেখবেন আমাদের ক্যাপিটালে লেখা থাকে, হিম মুখ্য। এই হিমের কোন ফর্ম আপনাকে হেল্প করবে তা মুখ্য নয়, যে কোনো ফর্ম হেল্প করতে পারে। যা আপনাকে বি, আপনাকে এই মুহূর্তে রাখে, আপনাকে না অতীতে নিয়ে চলে যাচ্ছে, না ফিউচারে নিয়ে চলে যাচ্ছে, আর বর্তমান কোনো সময়ই নয়। যেমন স্ক্রিন ইটসেলফ কোনো সিনেমাই নয়, আপনি কে টাকা দিয়ে স্ক্রিন দেখতে যাবে, কেউ যাবে না, মিনিংলেস। স্ক্রিন ছাড়া সিনেমা হবে না, একটা টাকাও কেউ স্ক্রিনের জন্য দেবে গিয়ে হলে? খুব সুন্দর স্ক্রিন, বর্তমান এমন স্ক্রিন, এতে সব সময় অতীত আর ফিউচারের লীলা চলে, সব সময় চলবে। এবং দেখবেন যখন আপনি অতীত আর ফিউচারই দেখবেন, তো খেলা দেখতে থাকো, লীলা দেখতে থাকো। তো